বাংলা সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে এসেছি পরিবার অনুষ্ঠান নিয়ে, আর আজকের এই পরিবার অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন সরাসরি একটি পরিবার থেকে। আমি চলে এসেছি ঢাকা থেকে দিনাজপুরে, আর এই দিনাজপুরের একটি পরিবারে আমি এসেছি, তাদের সেই সংগ্রামের গল্পটি আপনাদেরকে শোনাব। চলুন বন্ধুরা জেনে নেই তারা কি করে সংগ্রাম করে তাদের ছেলে মেয়েদের মানুষ করেছে। আস্তারা প্রতিষ্ঠিত, আস্তারা অনেক সুখী, আর তাদের সেই পরিবারের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব। চলুন বন্ধুরা পরিবারের অনুষ্ঠানটি উপভোগ করি। আমার নাম মাইকেল বিশ্বাস, আমি দিনাজপুরের অধিবাসী, আমার গ্রামের নাম হলো বাগানপাড়া। আমার সংসার জীবনের কিছু কথা তুলে ধরছি। আমার চার ছেলে মেয়ে, আমার স্ত্রী প্রিসলা মান্ডি, তিন ছেলে এক মেয়ে। তাদের বড় ছেলের নাম হলো সৌরভ পিটার বিশ্বাস, মেজো ছেলের নাম হলো অ্যালেক্স শরৎ বিশ্বাস, সবচেয়ে ছোট ছেলে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তারপরে একটি মেয়ে, তার নাম সিনথিয়া লিন্ডা বিশ্বাস। আমরা দুজনে স্বামী স্ত্রী আজকে দীর্ঘদিন 40 বছর ধরে আমরা সংসার করে আসছি, আমাদের সংসার জীবন। এবং এর মধ্যে অনেক দুঃখ কষ্ট আনন্দ সব কিছু মিলেমিশে এখন ঈশ্বরের কৃপায় অনেক ভালো, যেটা আমাকে আশীর্বাদ করেছেন, আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করেছেন, এবং সব সময়ের জন্য তিনি আমাদের সহযোগিতা করেছেন। আমার ছেলে মেয়ে চারজনকে আমি মানুষ করতে অনেক কষ্ট করেছি, মানুষের কাছে হাত পেতেছি, কিন্তু কোনোদিন কারো সহায়তা পাইনি। তারপরেও আমি থেমে থাকিনি আমার ছেলে মেয়েকে কীভাবে মানুষ করব। ছোটোবেলার থেকে আমাদের মিশন স্কুলে ক্লাস 3-4 পর্যন্ত লেখাপড়া করার পরে আমার ছেলেপেলেগুলো লেখাপড়ার পাশাপাশি অনেক খেলাধুলার প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম, পরে আমাকে আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমাকে কোচের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় অনেক পরে। তার আগে আমি বলি আমার জীবনী, যে আমার ছেলেগুলোকে কীভাবে মানুষ করলাম। আমার ছেলেগুলো অনেক খেলাধুলার মধ্যে ছিল এবং লেখাপড়াতেও ছিল, তাদেরকে অনেক কষ্টে আমি লেখাপড়ার বেতন দিতাম, এইখানে ওখানে দিনমজুর কাজ করতাম, তারপরে অনেক ধরনের কাজ করে তাদেরকে আমি মানুষ করার চেষ্টা করেছিলাম, এবং চেষ্টার আমার প্রতিফল তারা আজকে দিচ্ছে। যেমন আমি আমার ছোট ছেলে হেমন্ত ভিনসেন্টের কথা বলি, 2006 ঘটনা, ঠিক 25 ডিসেম্বর বড়ের দিনের দিন আমাদের দিনাজপুর BKSP বাসেরহাট এলাকায়, ওখানে ইন্টারভিউ হচ্ছিল ফুটবলারদের, যে বাছাই হচ্ছিল, ওখানে অংশগ্রহণ করি, আমার দুই ছেলেকে নিয়ে যাই, আমার মেজো ছেলে অ্যালেক্স শরৎ বিশ্বাসকে এবং হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে। ওখানে দুইজনের মধ্যে একজন ছোট ছেলে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সে চান্স পায় ঢাকা BKSP-তে লেখাপড়া এবং খেলাধুলার ট্রেনিংয়ের জন্য। তারপরে তাকে আমি অনেক কষ্টে তার বেতন এবং কি বলবো, যে মানুষের কাছে সুদে টাকা নিয়ে তাদেরকে লেখাপড়া করাইছি এবং অনেক কষ্ট করে তাদেরকে ঢাকা BKSP-তে নিয়ে যাই আমার ছোট ছেলেকে প্রথমে। পরের বছর 2007 আবার মেজো ছেলে চান্স পায়, তাকেও ঢাকাতে আমি BKSP-তে ভর্তি করি। তাদের ওখানে যে বেতন, তাদের যে ইউনিফর্ম, বুট, জার্সি, প্যান্ট, মানে যেসব খেলাধুলার জন্য যেসব জিনিস লাগে সেইগুলো আমি অনেক কষ্টে জোগাড় করে মানুষের কাছে সুদে টাকা নিয়ে, তারপরে এইভাবে করতে 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 মানুষের কাছে চাইতাম কিন্তু পেতাম না। পরে একজন সহযোগিতা করেছিল আমাকে, আমার বড় বোন মরিনা বিশ্বাস, সে এখন তার স্বামীর বাড়িতে আছে, তারা বিদেশে থাকে, সে একটু আমাকে সহযোগিতা করে তাদের বেতন এবং অন্যান্য দিক দিয়ে আমাকে একটু সহযোগিতা করেছিল। এরকম করতে করতে তারা লেখাপড়া করলো ঢাকা BKSP-তে, SSC পাস করলো, করার পরে ওখানে লেখাপড়া করতে 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 তারপরে আমাদের কষ্টের জীবন আস্তে আস্তে শেষ হইতে আরম্ভ করলো। আমার ছোট ছেলে প্রথমে একটা ছোট ক্লাবে চান্স পায়, সে ওখান থেকে তার জীবন শুরু,
তার আগে আমি বলি যে ঢাকা বিকেএসপিতে থাকাকালীন অবস্থায় অনূর্ধ্ব 14 খেলতে ইন্ডিয়াতে যায় প্রথমে, পরে আবার পরের বছর 15 আবার ইন্ডিয়াতে যায়। এই মোটামুটি সে ইন্ডিয়াতে 5 খেলতে যায়, তাকে ঢাকা বিকেএসপি থেকে তাকে ওখানে খেলার জন্য পাঠানো হয় এবং পরে এসএসসি পাস করার পরে তখন সে বিভিন্ন ক্লাবে ডাক পায়। প্রথম একটা ক্লাবে, খুব ছোট একটা ক্লাবে ডাক পায়, ওখানে অল্প টাকা দিয়ে সে খেলে, তারপরে তার জীবনটা শুরু হয়ে যায় আস্তে আস্তে, অনেক বড় বড় ক্লাবে এখন পর্যন্ত খেলছে। 2006 ঘটনা ছেলের জন্য, মনে করেন যে আমি ফাদারকেও বলছিলাম যে ফাদার আমাকে লোন দেন, তাহলে ছেলে বলছে না তোমাকে পাঠানো হবে না, ওকে বাইরে দেশে পাঠানো যাবে না, খ্রিস্টান ছেলে ওকে পাঠানো যাবে না। তখন আমি বললাম ফাদার চান্স পাচ্ছে, কিসের চান্স, আর্মি হওয়ার জন্য? আমি বলছি না ফাদার, খেলাধুলার জন্য, দেশের জন্য খেলবে। আর তখন কিন্তু দেশের জাতীয় টিমের হয়নি, তারপরে আমি মুখে বের করছি যে না, জাতীয় টিমের হইতেই পারে, ওর ভবিষ্যৎ নষ্ট করবো না। অনেকজনের কাছে হাত পাচ্ছি, ওখানেই কাজ করতাম অল্প বেতন, হ্যাঁ, জব করি ওদের জন্যই, চারজন ছেলে মেয়ে, তার জব করতাম ওখানে। কিন্তু চিন্তা করলাম যে ফাদারকে বললে হয়তো আমাকে কোনো কিছু সাহায্য সহযোগিতা করবে, ফাদার উনি মানে দেয়নি, বলতেছে না দেওয়া যাবে না, তুমি বেশি দিন হও নাই, আড়াই কোটি টাকা তোমাকে লোন দিলে তুমি কীভাবে পরিশোধ করবা, টাকা নষ্ট হবে, এরকম। পরে ফাদার আবার ডাকছে, ডাকে আমাকে বলতেছে যে ওই মেয়েকে তুমি ডাকে নিয়ে আসো তো, আরেকজনকে ডাকছে, ডাকে আমাকে বলছে। তখন আমি বললাম যে ডাক ডাকছে ফাদার, ভয় লাগতেছে, এখন বোকা দিচ্ছে যদি কোনো কিছু বলে। তখন বলছে যে আপনার কত টাকার দরকার? আমি বলছি ফাদার আমার কাছ থেকে টাকাটা দেন, ছেলে তো মনে করেন লাগবে, ঢাকা বিকেএসপিতে যাবে, আবার বাইরে দেশে যাবে। তখন বলছে টাকা নষ্ট করা যাবে না, আপনি তো বেশি দিন হননি, 3-4 হয়েছে আর কি ডিউটিতে। পরে বলতেছে তাহলে নিয়ে যান, কিন্তু টাকা নষ্ট করা যাবে না, মানে ভালোই পরামর্শ আমাকে উনি দিচ্ছেন যে কেবল শুরু করছে, আপনি যদি টাকাটা দেই নষ্ট করলে। তখন ছেলেকে আবার ডাক দিচ্ছে, ছেলেকে ডাকে নিয়ে আসেন। আমি আবার ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেওয়া করাইলাম যে ফাদার উনি তো বাইরে যাবেন, তাহলে একটু আশীর্বাদ দেন। তখন বলতেছে তুমি আর্মি মিডিয়ার হবা না, যদি খেলতে চাও আমি আশীর্বাদ দিই যেন ভালো জায়গায় খেলো, এরকম। তারপরে শুরু হয়ে গেল, মনে করেন যে এমন যে কষ্ট যে বলার মতন নাই। তখন তো মাটির ঘর আমাদের ছিল, এরকম ছিল না, এরকম পাকা বাড়ি ছিল না, আশেপাশের মনে করেন সহযোগিতাও দেয়নি, এখানকার আমরা স্থানীয় তারপরে কোনো সহযোগিতা পাইনি, যে ছেলের জন্য বা মেয়ের জন্য অনেকজন তো অনেক সহযোগিতা পায়, কিন্তু আমি মিশন থেকেও পাইনি, বাইরে থেকেও পাইনি, কোনো কিছুই নাই। যাই হোক, ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদ থাকলে অনেক কিছুই করা যায়, এক দরজা বন্ধ থাকলে তো এক দরজা খোলাই থাকে, এই হইল ঘটনা। পরে চলে যায় আমার ছেলে, ইরাকে চলে যায়, তখন আমি তাকে দিলাম টাকা, আমার কাছ থেকেই দিলাম, ওর বাবা ম্যানেজ করলো, আমি ম্যানেজ করলাম। পরের দিন চলে যাই টাকা ঢুকাই দিয়ে, তারপরে বেরও করতে পারেনি, চলে গেছে, মোবাইলে ঢুকাই দিয়েছি, টাইম নাই, আগামীকাল চলে যাবে, আর আজকে আমি ম্যানেজ করতেছি কীভাবে টাকা ঢোকানো যাবে। পরে বলছে থাক মা, এরকম মানে বলছে তোমরা ভালো থাকো, আমি গেলাম, ছেলে ইরাকে চলে গেল। যাওয়ার পরে টাকা মোবাইলে ঢোকানোই ছিল, ও আবার আমি বললাম মোবাইলে টাকা ঢোকানো আছে, কারো দ্বারাই তুমি বাইর করে নিও যদি লাগে তোমার, বলছে লাগবেই মা। তারপরে ওখান থেকে শুরু, ইরাক থেকে আসতে, আসার পরে তো মনে করেন যে ওটা তখন অনূর্ধ্ব 16 খেলতে যায় ইরাকে, বিকেএসপি হয়ে ক্যাপ্টেনশিপ পেয়েছিল, অনূর্ধ্ব 16 ক্যাপ্টেন হয়ে ইরাকে খেলতে যায় প্রথম। তারপরে থেকে আসার পরে তখন তার খেলা এবং তার যে ভদ্রতা নম্রতা দেখে ওখানকার সকলে তাকে অনেক ভালোবাসত, এবং আমরা তাকে ঠিকমতো বেতন দিতে পারতাম না, তার বুট কিনে দিতে পারতাম না, তার অন্যান্য চাহিদাগুলো মিটাতে পারতাম না। তখন ওখানকার কর্মকর্তারা দেখলো যে এ ছেলে অনেক দূর যাবে এবং সে ভালো খেলে এবং তার সব কিছু দিক দিয়ে ভালো, তখন ওরা চিন্তা করে তার বেতন মকুব করে দেয় এবং এসএসসি পর্যন্ত সে ওখানে লেখাপড়া করে। তারপরে বিভিন্ন জায়গায় এরকম ডাক পেয়ে শেষে ওই যে বললাম ছোট একটা ক্লাবে, এই শুরু থেকে আরম্ভ করে তারপরে জাতীয় দলে সে ডাক পায়।
প্রথম খেলতে যায় অনূর্ধ্ব ১৯ খেলতে যায়, এটা হলো আপনার মালয়েশিয়াতে প্রথম খেলতে যায় জাতীয় দল হয়ে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯। তারপরে এরকম করতে করতে সে আস্তে আস্তে একটা ভালো ক্লাবে প্রথমে যায়, ভিক্টোরিয়া একটা ক্লাব আছে ওখানে, সে অল্প টাকায় ৩ লাখ টাকার মতো প্রথম তার কন্ট্রাক্ট হয় এক সিজনের জন্য, মানে এক বছরের জন্য। তারপরে এরকম করতে করতে ভিক্টোরিয়া থেকে আবার ভালো খেলার জন্য তাকে আবার মোহামেডানে ডাক দেয়, মোহামেডান ক্লাবে তাকে ডাক দিল, সে ওখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পেল আর কি। তারপরে এক সিজন খেলার পরে, মানে এক বছর খেলার পরে তাকে আবার আবাহনী ক্লাব ডাক দিল, যে বড় বড় ক্লাব বাংলাদেশের। তারপরে এইভাবে প্রতিটা বছরে তার চান্স, এরকম করতে করতে শেষে শেখরা ছেলে ২ বছর খেললো, বসুন্ধরা কিংস ওই ক্লাবে খেললো, এখন পর্যন্ত শেখরা ছেলে ক্লাবে ২ বছর আছে, আবাহনী, মোহামেডান, তারপরে শেখ জামাল, তারপরে শেখ রাসেল, এগুলাতে খেলতেই আছে আর কি। এখন পর্যন্ত মোটামুটি সে ভালো। আর তারপরে আসি আমার মেজো ছেলে, মেজো ছেলেও ঢাকা বিকেএসপি থেকে বের হয়ে সে তাকেও ডাকলো একটা ফ্রেন্ড সোশ্যাল ক্লাবে, তারপরে পরের বছর তাকেও ওই ওয়ান্ডার্স ক্লাব আবার ডাক দেয়। এইভাবে ওইও চেঞ্জ করতে করতে এখন সে মোটামুটি ব্যবসার সঙ্গে এখন জড়িয়ে পড়ে আর দিনাজপুর জেলা দল হয়ে খেলে, আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনে। তারপরে জাতীয় টিম থেকে ওকে সিলেকশন করা হলো যে ঢাকা নেদারল্যান্ডে একটা ক্লাবে, ওখানে বাছাইয়ের জন্য তাকে সিলেকশন করা হয়। তো তখন বাংলাদেশ থেকে তাকে পাঠানো হলো, কিন্তু তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর, ১৮ পুরে নাই। তো ওখানে ক্লাবে ওরা যাওয়ার পরে তখন দেখে ওর কাগজপত্র, পাসপোর্ট এসব দেখার পরে তখন তাকে বলে যে না, তোমার তো বয়স হয়নি, তোমার বয়স হোক তারপরে তাকে তোমাকে নেওয়া হবে, তখন ওখান থেকে ফিরে আসে। তারপরে আর ডাক পড়ছিল কিন্তু আর যাওয়ার সুযোগ হয়নি, জাতীয় দল থেকে তাকে আর পাঠানো হয়নি, এখন ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলতেছে। আর মেজো ছেলে আর বড় ছেলে আমাদের দিনাজপুর জেলা দল হয়ে খেলে আর বিভিন্ন ক্লাবে খেলেছে তারা। তো সবচেয়ে আমার স্মরণীয় ঘটনা আমি একটু তুলে ধরি, আমি কিন্তু যখন আমার পরিবার কষ্টের জীবন ছিল, যে একসময় লেবারি করতেও মানে পারতাম না, তারপরেও আমাকে লেবারি করতে হয়েছে, বিভিন্ন জায়গায় জোগালির কাজ করতে হয়েছে, মিস্ত্রিদের সঙ্গে হেল্পের জন্য কাজ করতে হয়েছে। তারপরে এইভাবে কষ্ট জীবন করতে করতে আমি আমার ছেলেদের ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদ ছিল বলে, আর আমি সর্বদা ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ভরসা করতাম যে নিশ্চয়ই আমাকে প্রভু ঈশ্বর আমাকে সাহায্য করবেন এবং তার কৃপায় এবং এত দূর পর্যন্ত এগিয়ে আসছি আমি। আমার কিছুই ছিল না, একটা সামান্য মাটির বাড়ি ছিল, ওটাতে একটা রুম ছিল মাত্র, পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের জীবন আমি কাটিয়েছি। এখন আমি ঈশ্বরের কৃপায় ধর্মীয় কাজগুলো যেসব দায়িত্ব পড়ে, যেমন এই যে আমাকে, আমি একটু আগে আসলাম এই সাক্ষাৎকার দেওয়ার জন্য, আরও অনেক জীবনেই আছে আমাদের ঘটনা, দুই স্বামী স্ত্রীর আজকে ৪০ বছর সংসার জীবনে অনেক কষ্ট কেউ পায় না, পার করে কখনো পায় না, আমি কখনো দেখিনি যে এত কষ্ট কারো কাছে, হাত পাতলে যে কোনো জিনিস পাওয়া যায় না, বা আমাদের চেয়ারম্যান মেম্বাররা আছে, কত কিছু আছে, তাই না, কোনোদিন সহযোগিতা পাইনি, সিস্টার হোক ফাদার হোক কোনো সহযোগিতা না, যাই হোক ঈশ্বরের একটা কৃপা যে হঠাৎ করে একটা কাজ পাইলাম, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য সেবার কাজে লাগিয়ে পড়লাম, এখনো সেবার কাজ করি, সিস্টাররাও দেখছেন, একটাও সিস্টার সান্দ্রা আছেন, ও বলল যে কতগুলা ছেলে মেয়ে সিস্টার সান্দ্রা এখনো বাঁচে আছেন, ও অনেক কিছু করছে আমাদের জন্য, যাই হোক কাজ দেওয়া মানে ছেলে মেয়েকে মানুষ করা, দিতে পারি না বেতন কোনো কিছু না, মেয়েও অনেক লেখাপড়া করছে ঈশ্বরের আশীর্বাদে, ওনার বউরাও এখন বউ নিয়ে আসছি, বউরাও ভালো আছে, আমিও ভালো আছি, এখন আর কি আর কি বলবো, অনেক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও বেরিকাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।